আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। আপনারা যারা নতুন, তারা যদি আমাকে কোনো প্রশ্ন করতে চান, তাহলে নিচে যে ঠিকানাটি দেয়া আছে bit.ly/askfaruk, এখানে F ক্যাপিটাল লেটার হবে, এই ঠিকানায় গিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে এবং সেটি একটি ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখা যাক আজকের প্রশ্নটি কি। আজকের প্রশ্নটি করেছেন রৌনক মাহমুদ। আপনার প্রশ্নটি হচ্ছে, আমি হোম গার্ডেনিং বিষয়ে ব্লগ লিখতে চাই, তার জন্য যে সাইট বানাবো তার জন্য ডোমেইন নাম ও হোস্টিং সার্ভিস দরকার, তাই জানতে চাই ভালো ডোমেইন নাম ও হোস্টিং সার্ভিস কোথায় পাওয়া যাবে, এবং এসইওর ক্ষেত্রে একটি ভালো ডোমেইন নামের কী বৈশিষ্ট্য থাকা উচিত। ডোমেইন নাম কি আমার নামে না মেইন সার্ভিসের নামে হওয়া উচিত? আপনি একসাথে অনেকগুলি কোশ্চেন করেছেন, তারপর আমি চেষ্টা করছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সর্বপ্রথম আপনি বলেছেন আপনি হোম গার্ডেনিং নিশে কাজ করতে চান এবং এর জন্য আপনার একটা ভালো ডোমেইন এবং হোস্টিং সার্ভিস দরকার। তো ভালো ডোমেইন হোস্টিং সার্ভিস যদি বলেন, সেক্ষেত্রে আপনি আমি সাজেস্ট করি আপনি চাইলে, যদি আপনার কাছে অনলাইন পেমেন্ট মেথড থাকে, যেমন আপনি মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড এই জাতীয় যদি আপনার কাছে পেমেন্ট মেথড থাকে, সেক্ষেত্রে আপনি সাইটগ্রাউন্ড অথবা যদি একটু সস্তার মধ্যে নিতে চান তাহলে নেমচিপ, এই দুটি জায়গা থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং সার্ভিস নিতে পারেন। আই থিঙ্ক ডোমেইন সার্ভিসটি নেমচিপ থেকে নিন, কারণ তাহলে এখানে অনেক কম বা চিপ রেটে আপনি পাবেন। হোস্টিং সার্ভিসটি আপনি সাইটগ্রাউন্ড থেকে নিতে পারেন, ওদের হোস্টিং সার্ভিসটি অনেক ভালো। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে যে বাংলাদেশে ডোমেইন হোস্টিং সার্ভিস থেকে যদি নিতে চান, জি বাংলাদেশেও এখন অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা অনেক ভালো ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইড করে, আপনি চাইলে এদের কাছ থেকে আপনার ডোমেইন হোস্টিং সার্ভিসটি নিতে পারেন। যেমন আমি সর্বশেষ একটি ডোমেইন হোস্টিং সার্ভিসের বাংলাদেশের প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন হোস্টিং সার্ভিস নিয়েছিলাম, সেটি ছিল এক্সিয়ন হোস্ট, এবং আলহামদুলিল্লাহ তারা ভালো সার্ভিস দিয়েছে। আর এছাড়া যদি আপনি চান, আমাদেরও এক নিজস্ব ডোমেইন হোস্টিং সার্ভিস আছে, এই ডোমেইন হোস্টিং সার্ভিসটি আপনার একটু রেট বেশি, তারপরও আপনি চাইলে এটি দেখতে পারেন। এই যে দেখুন, এটি হচ্ছে আমাদের ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইড করি আমরা এখানে। আপনি যদি চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন khanit.com.bd, অথবা গুগলে যে খানআইটি লিখলো পেয়ে যাবেন। এরপর এখানে আপনি এসে আমাদের ডোমেইন হোস্টিং প্যাকেজটি দেখতে পারেন, বাট আমাদের একটাই প্যাকেজ, এখানে মাল্টিপল কোনো অপশন নেই। সো এখান থেকে নিলে আপনাকে একটি অপশনের মধ্যেই চুজ করতে হবে। আমি যে কটি ডোমেইন হোস্টিং প্রোভাইডারের কথা বললাম, আমি সব ডোমেইন হোস্টিং প্রোভাইডারের লিঙ্কগুলি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনি এখান থেকে ক্লিক করে যেয়ে দেখে আপনার যেটি ভালো মনে হয় তাদের সাথে কথা বলে সেই হোস্টিং প্রোভাইডার বা ডোমেইন প্রোভাইডার কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনে নিতে পারেন। এবার আসুন ডোমেইন নাম। ডোমেইন নামের জন্য আমি এর আগে একটি ভিডিও অলরেডি তৈরি করেছিলাম, যে ভিডিওটি ছিল ব্র্যান্ডেবল ডোমেইন নামটা আসলে কি এর উপরে। সো আমি অলওয়েজ সাজেস্ট করি ব্র্যান্ডেবল ডোমেইন নাম নেয়ার জন্য, বিশেষ করে ব্লগের জন্য। যেহেতু আপনি হোম গার্ডেনিং এর উপর একটি ব্লগ করছেন, এখানে আসলে কিওয়ার্ড বেস কোনো নাম নেওয়ার কোনো অর্থ দেখি না আমি। এক্ষেত্রে বেস্ট হচ্ছে ব্র্যান্ডেবল একটি ডোমেইন চুজ করেন, এবং ব্র্যান্ডেবল ডোমেইন নেম কিভাবে চুজ করতে হয় এর একটি ভিডিও আমার অলরেডি তৈরি করাই আছে, আপনি একটু উপরে লক্ষ্য করুন, একটি লিঙ্ক দেখা যাচ্ছে, ওই ভিডিওটি আপনি একবার দেখে নিন, তাহলে আপনি আশা করি বুঝে যাবেন যে আপনার ডোমেইন নামটা কী ধরনের হওয়া উচিত। আর লাস্টে যে কোশ্চেনটি করেছেন, ডোমেইন নাম কি আমার নামে অর্থাৎ আপনার নামে অথবা মেইন সার্ভিসের নামে নেওয়া যায় কিনা। দেখুন, এখানে একটা বিষয় হচ্ছে ডোমেইন নাম আপনার নামে শুধু তখনই হবে যখন এটি আপনার পোর্টফোলিও বা পার্সোনাল রিজিউমি সাইড হবে, কিন্তু এছাড়া আপনার নামে আসলে ডোমেইন নাম তা না হলে নিয়ে কোনো আমি আদার্স কোনো কাজে ইউজ করার প্রয়োজন মনে করছি না। যেমন ধরুন আপনি একটি সার্ভিস প্রোভাইড করেন, হোম ক্লিনিং একটি সার্ভিস আছে আপনার, সো এখন যদি আপনি মনে করেন যে আপনার সার্ভিসের নাম অনুযায়ী হোম ক্লিনিং .com এই টাইপের ডোমেইন চুজ করবেন, আসলে এটি এখন আর তেমন একটা ভ্যালু দেয় না। সো এখন কিওয়ার্ড বেস ডোমেইন না নেওয়াটাই আমি ভালো মনে করছি। আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।